জোহার, ওয়েলকাম টু রন্ধাঘর। চালুন আজি বনামা ব্রেড আলু কাকলেট। এথিলাগি দরকার আমাকে আলু অধা কেজি, কঞ্চা লঙ্কা, পিঁয়াজ, ক্যাপসিকম, ব্রেড। এবে চালুন আমি আলু সিঝামা। দুই তিনটা সিটিরে আমার আলু সিঝা হয়ে যাবা। তারপরে আমি পিঁয়াজ কঞ্চা লঙ্কা এটাকে চপরে চপ করে দেব, ছোট ছোট যেটা হয়ে যাবে। তারপরে ক্যাপসিকমকে বিনা ছোট করে কাটি দেব। এবে গোটা আমি বাউল নিয়ে সেতরে সিঝা আলুকে সব চটকিবা। সেতরে ফার্স্ট আলু দিয়ে দেব, তারপরে সিমলা মির্চা, তারপরে কটা হয়েছে পিঁয়াজ কঞ্চা লঙ্কা। এবে চালুন দেবা সব প্রকার মশলা। লঙ্কা পাউডার হাফ চামচ, হলদি পাউডার হাফ চামচ, জিরা ধনিয়া পাউডার হাফ চামচ, কস্তুরি মেথি গোটে চামচ। মোর পাখে চটনি পত্র নাই তো সেতু কস্তুরি মেথি এড কলি। স্বাদ অনুসার লুণ। এবে লাস্টে আমি দেমা সব ব্রেড। মু 5-7 পিস ব্রেড নিয়েছে, তবে ছোট ছোট করে টুকরা টুকরা করে দেমা। তারপরে ভালসে চটকিমা। চটকি সারা পরে আমার ব্রেডটা এটা দিশবা। এবে চালুন বনামা ককলেট। তার শেপ দেমা আমি লম্বা লম্বা করছে। আপন মানে চাইবে বলে অলগা গোল বি করে পারবে, যেটা প্রকার শেপ দিয়ে পারবে। এবে আমি চালুন ছাড়মা। মুই আগরু তেল বসে দিয়েছিলি, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেলান। এবে চালুন করমা, এবে চালুন ছানমা। গোল্ডেন ব্রাউন হবার তো পুরা ছানবে, পুরা লাল হয়ে গেলা পরে দেখুন আমার ককলেট রেডি হয়ে গেলা। এবে চালুন করমা প্লেটিং। ছুয়া মানকর তো এটা বহুত পছন্দ। আপন মানে ঘরে বনাউন খাউন, আর মতে কমেন্টে কহুন কেনতা লাগলা। আপন মানকু যদি মোর ভিডিও ভাল লাগলা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভেট পড়মা নেক্সট ভিডিওরে। জুয়ার।